অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। একই সাথে আমাদের ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি তোমাদের অষ্টম শ্রেণীর গতদিন যে চ্যাপ্টারটি করিয়েছিলাম অর্থাৎ 4.1, আজও এই একই চ্যাপ্টারেই আসি, কারণ একই চ্যাপ্টার ওইটা আমাদের শেষ হয়নি এখনও। 3 নম্বরের গতদিন আমি 3 নম্বর অঙ্কের 6 পর্যন্ত করে দিয়েছি, আজকে বর্গীয় নম্বর থেকে বাকি অঙ্কগুলো তোমাদেরকে করাবো। তাহলে 3 নম্বর অঙ্কে এখানে আর 3 নম্বরের বাকি অঙ্কগুলো আজকে করাবো, কিন্তু যারা নাকি এর আগের ক্লাসগুলো পাওনি, আজকের ক্লাসটি যদি পেয়ে থাকো তাহলে আজকের ক্লাস থেকে তোমরা শুরু করে আমার লেকচার নাম্বারগুলো দেখে দেখে, আজকে আমাদের লেকচার নাম্বার 5, এর আগের লেকচার নাম্বারগুলো তোমরা খুঁজে বের করে আমার চ্যানেলেই সার্চ দিলে সব পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে বাকি ক্লাসগুলো তোমরা কমপ্লিট করে রাখবে অবশ্যই। কারণ সিরিয়ালি যদি তোমরা সবগুলো অঙ্ক কমপ্লিট করো তাহলে তোমরা বুঝতে পারবে ভালো মতো। এই জন্য তোমাদেরকে একটি কথাই বলি, আমার একদম সিরিয়াল অনুযায়ী 1 থেকে শুরু করে সবগুলো ক্লাস তোমরা দেখবে এবং পড়বে, তাহলে তোমাদের অঙ্কের আশা করি কোনো ধরনের কোনো সমস্যা থাকবে না, তোমরা অঙ্কে ইনশাল্লাহ অনেক বেশি ভালো রেজাল্ট করতে পারবে, নিশ্চিত GPA 5 পেয়ে যাবে। এখন আমি তোমাদেরকে 3-এর 6 নম্বর পর্যন্ত হয়েছে আজকে বর্গীয় নম্বর। বর্গীয় নম্বরে দেখো এগুলি কি সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়, মানে গতদিন যা দেখাইছি নতুন সূত্র আজকেও কিন্তু আমি আসছি না, গতদিন পর্যন্ত যে সূত্রগুলো তোমাদেরকে শেখানো হয়েছে ওই সূত্রের মধ্যেই এখনও আসছি, কিন্তু আগামী ক্লাস থেকে তোমাদের নতুন সূত্র অর্থাৎ অনুসিদ্ধান্তগুলোর মধ্যে আবার চলে আসবো। তা আজকে পর্যন্তও তোমাদের সেই গতকালের পর্যন্ত যে সূত্রগুলো দেওয়া হয়েছে ওই সূত্র পর্যন্তই তোমাদের অঙ্কগুলো আমি দেখাচ্ছি শুধু। তা সেই অনুযায়ী দেখো বর্গীয় নম্বরটা এখানে আমাদের কী আসছে, a² + b² (a²-b² (a⁴)+(b⁴)। এই অঙ্কটা এখানে দেওয়া আছে, তাহলে এটাকে আমার বলছে সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয় করো। আমার এইটার সাথে কোনোটার মিল নাই, কিন্তু এই দুইটার একটা মিল আছে। দেখো এই দুইটার মিলের মধ্যে কী কী আছে, এই a² সহ এই a² যদি আমি মনে করি a, এখানে কিন্তু এটাকে আমি বলতে পারি a, আর এটা যদি হয় b, এটা হয় b, তাহলে a+b (a-b) এর সূত্র কী জানি আমরা, এটা সূত্র আমরা আগেই জেনে আসছি a² - b² তাহলে এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, কারণ এ কোনটা, a² হলো a, তার হলো স্কোয়ার মানে a² - b কোনটা, বি মানে b² তার হলো স্কোয়ার, তাহলে এই a² - b² এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এ কারণেই আমাদের তিনটা রাশি গুণ আছে, এটার সাথে এটা গুণ আবার এটার সাথে দেখো এটা গুণ, তাহলে এখন যদি আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট না দিই আবার এই অংশটা লিখি অর্থাৎ a⁴ + b⁴, তাহলে এই অংশটা শুধু এটার সাথে গুণ বোঝাবে, মাইনাস দিয়ে এটা কিন্তু আলাদা হয়ে যায়, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিলাম যেন আমার এই পুরাটার সাথে এটা গুণ বোঝায়। এখন দেখো আমি ইচ্ছা করলে এখন সেকেন্ড ব্র্যাকেটটা উঠিয়ে দিয়ে শুধু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারি, এখানে a² আর স্কোয়ারে কী হয় a⁴ - b⁴, আর এখানে আমাদের রয়ে গেল a⁴ + b⁴। এখন কিন্তু আমাদের আবার সেই একই সূত্র পড়ে গেল, এই a⁴ সহ পুরাটাকে যদি মনে করি a - b, আর এখানে হলো a+b, তাহলে a - b (a+b) এর সূত্র কি আবার সেই a² - b² মানে a⁴টা হলো a তার হলো স্কোয়ার মাইনাস এই b⁴টাই হলো b তার স্কোয়ার মানে এই a² - b² এখন দেখো a⁴ কত হবে 4 × 8, b⁴ কত হবে 4 × 8, তাহলে আমাদের এটি কিন্তু অ্যান্সার, তাহলে আমাদের বলছে কি সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, তাহলে সূত্র প্রয়োগ করে দেখো আমাদের এটা গুণফলটা চলে আসলো, এটি অ্যান্সার, অনেক সহজ অঙ্ক। এরপরে দেখো ঝ নম্বরটা কী দেওয়া আছে, ঝ নম্বরটা আবার সাইডে করে দিই, এখান থেকে করি ঝ নম্বরটা দেখো কি ax - by (a⁴ + c⁴)(ax+by) (a⁴ + b⁴)-c⁴), এই তো আমাদের অঙ্কটা আছে, তাহলে ax - by + c⁴ (ax+by - c⁴)
এই অঙ্কটা যখন দেওয়া আছে, এখান থেকে তোমরা চিন্তা করবে কি যে কিভাবে আমরা এখানে কোন সূত্র প্রয়োগ করতে পারি, কোন সূত্র প্রয়োগ করলে অঙ্কটা আমাদের ইজি হয়, এগুলো এখন আমাকে একটু চিন্তা করতে হবে। দেখি চিন্তা করে আমরা এখান থেকে কোনটা বের করতে পারি। এক্স মাইনাস বিওয়াই প্লাস সিজেড, এক্স প্লাস বিওয়াই মাইনাস সিজেড, কোনোটার সাথে তো কোনোটা মিলে না। আমরা কোন দুইটাকে, যদি এই দুইটাকে এ ধরি, এই দুইটাকে যদি আমরা এ মনে করি, তাহলে দেখো এটাকে এ মনে করলে এখানে তো এর একরকম হলো না, কারণ এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে। আবার যদি লাস্টের দুইটাকে যদি শুধু এইটাকে এ মনে করলাম এক্স, এখানে এক্স মিল হলো, আর এইটাকে যদি বি ধরি, তাহলে এখানে আবার বিটা মিল হলো না, কারণ এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কোনোটার সাথেই কোনোটা কিন্তু মিলতেছে না। মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই সূত্র প্রয়োগ করে আমরা এখানে অঙ্কটা কিন্তু করতে পারছি না। তাহলে এখানে আমাকে একটা কিছু টেকনিক অবলম্বন করতে হবে। কী করতে পারি আমরা এখানে দেখি, দেখো এখানে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, এ এক্স যা আছে তাই রইল, এখানে মাইনাস সাইন যদি কমন নেই, এটা থেকে যদি মাইনাস সাইন কমন নেই, তাহলে আমাদের কী থাকে এখানে বি ওয়াই, এটা কি হয়ে যাবে মাইনাস সি জেড হয়ে যাবে না? তাহলে এখানে মাইনাস সাইন কমন নিলে আমরা জানি ভিতরে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, আর উপর এই পাশেরটা যা আছে তাই লিখলাম, এক্স প্লাস বি ওয়াই মাইনাস সি জেড যা আছে তাই লিখলাম। এখন দেখো আমার কিন্তু অলরেডি সূত্র পড়ে গেছে, এইটা যদি হয় আমার এ, আর এই রাশিটাকে আমি যদি বলি বি, তাহলে এখানে দেখো এই সেই এ এক্স এক্স, আর এই পুরো রাশিটা এটার মতোই, এই যে বিওয়াই মাইনাস সিজেড, এখানেও বিওয়াই মাইনাস সিজেড, তাহলে এটা হলো বি, আর মাঝখানে এখানে আছে মাইনাস, এটা আছে প্লাস, তাহলে এটা এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে কিন্তু এখন আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ফেলে দিতে পারি। তাহলে আমাদের কিন্তু অঙ্কটা অনেক ইজি হয়ে গেলো একেবারেই। কিন্তু ফার্স্টে আমাদের এখানে একটু সাজিয়ে গেছি, আমি বললাম আমাদের এখানে নাই কোনো সূত্র পড়ছে না, তাহলে সূত্র তো পড়বেই, যেহেতু বলছে আমাকে সূত্র প্রয়োগ করে কোনো ফল না করো, তাহলে নিশ্চিত সূত্র পড়বে, কিন্তু সেই সূত্রটাকে আমাকে খুঁজে বের করতে হবে, কোথা থেকে আমরা কীভাবে করতে পারি আমরা খুঁজে এখানে বের করে নিলাম। এখন আমাদের করব কি, আমাদের সূত্র অনুযায়ী তোমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ বলতে কোনটা, এ এক্সটা হলো এ তার স্কোয়ার, মাইনাস বি কোনটা, বি ওয়াই মাইনাস সি জেড, এটা হলো বি তার হোল স্কোয়ার। এখন দেখো এই এ স্কোয়ার এক্স স্কোয়ার যা আছে তাই মাইনাস এই এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে কিন্তু আরেকটা সূত্র পড়ে গেল না। এখন এখানে আমাদের দেখো এই বি ওয়াই মাইনাস সি জেড, তাহলে বি ওয়াই মাইনাস সি জেড তার হোল স্কোয়ার, তার মানে কি এটাকে যদি বলি এ মাইনাস এটাকে যদি বলি বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের কিন্তু আরেকটা সূত্র আমাদের পড়ে গেল। তাহলে এটাকে আমি ব্র্যাকেট দিয়ে সেই সূত্রটা লিখি, দেখো বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার, না আরেক লাইন বেশি করবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আরেক লাইন বেশি করতে হলে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়েই করি, তাহলে এ স্কোয়ার মানে বি ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে এটা আমাদের এই ভিতরের এই অংশের কাজটা আমাদের এই ভিতরে করে ফেললাম। অর্থাৎ কার কাজ করলাম আমরা, দেখো এই অংশ মানেই আমাদের এই পুরাটা, এটা আমরা কিন্তু কাজটা করে ফেললাম। তাহলে এখানে আমরা এখন এই বাম পাশেরটা যা আছে তাই লিখলাম এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এখানে বি ওয়াই তার হোল স্কোয়ার, তার মানে কি বি এর উপরেও স্কোয়ার ওয়াই এর উপরেও স্কোয়ার মাইনাস টু, এখানে কি বি ওয়াই সি জেড, এটাকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে লিখি বি সি ওয়াই জেড লিখে ফেললাম, অথবা তুমি যেভাবে আছে সেভাবেই লিখে দাও কোনো সমস্যা নাই, বি ওয়াই সি জেড লিখো কোনো সমস্যা নাই, একই কথা। প্লাস এখানে আছে আমাদের সি স্কোয়ার জেড স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার এটা লিখে দিলাম। এখন এই পুরাটার আগে দেখো এই পুরাটা আমাদের ব্র্যাকেটের মধ্যে আছে, সেই সম্পূর্ণটার আগেই একটা মাইনাস চিহ্ন আছে। এখন আমি যদি এই ব্র্যাকেটটাকে উঠাই দিতে যাই, তাহলে এই মাইনাসের কারণে ভিতরের যতগুলো চিহ্ন আছে সবগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমাদের অঙ্কটা দাঁড়াবে কি এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু বি সি ওয়াই জেড মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার জেড স্কোয়ার, কোনোটার সাথে কোনোটা মিল আছে, এ স্কোয়ার এক্স স্কোয়ার আর কোথাও আছে নাই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথাও নাই, কোনোটার সাথে কোনোটা মিল নাই, যদি মিল থাকতো তাহলে সেগুলোকে আমরা যোগ বা বিয়োগ করে দিতাম, কিন্তু এখানে যেহেতু মিল নাই অতএব আমাদের যেটা আছে এটাই অ্যান্সার, তাহলে আমাদের এটা কিন্তু অঙ্কটা অলরেডি হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের কত সহজেই কিন্তু আমাদের বর্গিত ঝ দুইটি অঙ্ক হয়ে গেল।
এবার আমরা তাহলে তোমরা আশা করি সবাই উঠিয়ে ফেলেছো, আর যদি না উঠায়ও তাকে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, এটা তারপরে তোমরা ধীরে সুস্থে এগুলি অঙ্কগুলোকে করে ফেললে। ততক্ষণে এখন আমি তোমাদের আরেকটা অঙ্ক করে দিই, এর পরবর্তী অঙ্কটি দেখো, আমি এগুলি মুছে দিলাম সব। কত নম্বর হলো? ঝ নম্বরটা হয়েছে, নিয় নম্বরটা। নিয় নম্বর আছে এখানে 3a-10 ইন্টু 3a-5। এখানেও আর একটা কোন সূত্রে পড়বে, এখানে স্কোয়ার টয়ার কোনো কিছুই নাই, স্কোয়ার নাই মানে তাহলে আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারি a² - b² সূত্রের মধ্যে এটা আমরা যেতে পারবো না। তাহলে এখানে আমরা কোন সূত্র, গুণের যে একটা সূত্র গতকাল দিয়ে দিয়েছিলাম সেই সূত্রে আমরা যেতে পারি। তাহলে এখন সেই গুণের সূত্রটা কী ছিল মনে আছে কিনা তোমাদের আমি একটু লিখে দিই। দেখো আমরা জেনে আসছি, x + a × x + b সমান আমরা শিখছিলাম কি, x² + a + b × x + a b। এই সূত্রটাই তো আমরা শিখছিলাম, গুণ নির্ণয়ের সূত্র। তাহলে এই সূত্রকে এখানে প্রয়োগ করবো, কিন্তু সেই সূত্রের মধ্যে দেখো x + a, x + b, এখানে কিন্তু আমাদের সূত্রে আছে প্লাস, মাইনাসের কোনো সূত্র নাই, মাইনাসের কোনো স্থানই নাই এখানে এই সূত্রের মধ্যে। তাহলে এখন আমরা, এখানে তো আমাদের দেওয়া আছে মাইনাস, এখন আমরা কি করব? দেখো এখানে আমাদের বলছে x + a, x, এখানেও x, তার মানে এইটা এইটা একই জিনিস বলছে, তাই না? তাহলে আমাদের এখানেও কিন্তু সেই a, এই দুটা কিন্তু সেই x এর পরিবর্তে আমরা লিখতে পারি, এই দুটা কিন্তু x, দুটা একই জিনিস, তাই না? আবার এটা এ আর বি দুটা ভিন্ন জিনিস না? তাহলে এখানেও দেখো এই টেনটাকে যদি বলি আমরা এ, এই টেনটাকে যদি বলি আমরা এ, আর ফাইভটাকে আমরা বি বলতে পারি, যেহেতু দুটা ভিন্ন জিনিস, তাহলে আমাদের সূত্র অনুযায়ী সবই ঠিক আছে। শুধুমাত্র এখন আমাদের একটা সমস্যা সাইনটা, অর্থাৎ এখানে ছিল প্লাস সাইন কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে মাইনাস সাইন। তাহলে মাইনাস সাইনের কারণে এখন আমরা কী করতে পারি, সেই জন্য আমরা দেখি কী করতে পারি। দেখো পরবর্তীতে আমাদের এখন আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে নেই, 3a যা আছে তাই, আমাদের সূত্রে যেহেতু আছে প্লাস আমি প্লাস সাইন দিলাম, মাইনাস ব্রেকেট দিয়ে -10 লিখতে পারি না? আবার এখানেও সূত্রে আছে আমাদের 3a, মানে x যা আছে তাই লিখলাম, প্লাস সূত্রের প্লাস, এখানে ব্রেকেট দিয়ে আমি -5 লিখতে পারি। তাহলে আমাদের এই -10টাকে আমি মনে করবো এখন a, -5কে মনে করবো b। তাহলে সূত্রের যে আমাদের প্লাস সেই প্লাসটাই রয়ে গেলো, এখন এইটাকে আমরা মনে করবো এ, এইটাকে মনে করবো বি, আর এটা তো এক্স, এক্স যা আছে তাই আছে। তাহলে দেখো আমাদের এখানে এটা হলো আমাদের এক্স, এটা হলো এক্স। তাহলে আমাদের এখন এই অনুযায়ী এখন আমরা সূত্রে মানগুলোকে বসিয়ে দিই, সূত্রে মানগুলোকে বসিয়ে দেখি আমরা কি করতে পারি। সমান সমান এখন সূত্র অনুযায়ী আমাদের ফার্স্টই আছে কি, x² তাহলে x² মানে কত, 3a তার স্কোয়ার, তারপরে সূত্রে আছে কি প্লাস, এই যে x² পর আছে কি প্লাস, আমি দিলাম প্লাস, তারপরে আছে a + b, কিন্তু এটাও আছে মাইনাসের, বিটাও আছে মাইনাসের, যার জন্য এখানে আমরা একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে নিলাম। এ কত, -10, তারপর সূত্রের প্লাস, বি কত, -5, এটা কিন্তু সূত্রের প্লাস চিহ্ন, আর এটা হলো এ, এ মানে তো আমার মাইনাস সহ, বি মানে মাইনাস সহ, এ বি, a + b হয়ে গেল, a + b আমাদের হয়ে গেল। আর এর পরবর্তীতে দেখো কোনটা হবে সেটা আমি তোমাদেরকে আর একটু সুন্দর করে দেখিয়ে দিই। তাহলে তোমাদের আমি এখানে এ পর্যন্ত যেটুকু দেখাইলাম, এখানে দেখো 3a² প্লাস, এখানে এটাকে আমরা বললাম এক্স, তার স্কোয়ার প্লাস, এটা a + b × x। এখন এক্স কোনটা, আমাদের সূত্র অনুযায়ী এক্স হলো 3a, তারপর আছে +ab, এ মানে কোনটা, -10 × -5। তাহলে দেখো এখানে আমাদের কত হলো, 3 * 9 a² প্লাস, এখানে আমরা এখন সেকেন্ড ব্রেকেট আছে -10 + a - -5, তারপর এখানে আছে 3a প্লাস, এখানে কি -a - প্লাস, আর সেই প্লাসে প্লাস, 5 × 10 = 50, মানে 50। এরপর দেখো 9a²
এখানে কি হবে প্লাস ব্র্যাকেটের ভিতরে কত আছে মাইনাস ফাইভ আর মাইনাস টেন মাইনাস টেন আর মাইনাস ফাইভ কত হয় মাইনাস ফিফটিন থ্রি এ প্লাস ফিফটি এরপর নাইন এ স্কোয়ার যা আছে তাই এখানে এইবারে আমরা চিহ্নটাকে এই ব্র্যাকেট যদি উঠাই দিই প্লাসে মাইনাসে কী হয়ে গেল মাইনাস পনেরোর সাথে তিন গুণ করলে তিন পনেরো পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ এ প্লাস ফিফটি এটি অ্যান্সার। তাহলে আমাদের দেখো এখানে যদি মাইনাস থাকে বা দুইটার মধ্যেই মাইনাস আছে অথবা যে কোনো একটার মধ্যেও যদি মাইনাস থাকে সেটাকে আমরা ওই যেরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়া আমাদের সূত্রে যেহেতু শুধু এটি প্লাস প্লাসটা রেখে ওইরকম ব্র্যাকেটের ভিতরে ওইটাকে বি বানাই নেবো অথবা এখানে প্লাস আছে কিন্তু এখানে মাইনাস থাকলে এরকম করে নেব। তাহলে এরকম করে তোমাদের যে কোনো অঙ্ক আসুক না কেন আমরা কিন্তু এই সূত্র প্রয়োগ করে খুব সুন্দরভাবে আমরা গুণটাকে করে ফেলতে পারি। তাহলে সূত্র প্রয়োগ করে আমাদের গুণফল নির্ণয়ের জন্য আমরা অলরেডি কয়েকটি অঙ্ক দেখে ফেললাম। আচ্ছা এখানে আমি আরেকটা কাজ একটু ভুল করছি, এখানে তোমাদেরকে আমি এটা বলে যাই, আমি কিন্তু এর আগে গতকাল তোমাদেরকে দিয়েছিলাম লেকচার নম্বর পাঁচ পর্যন্ত গতকাল দিয়ে আসছি, কিন্তু আজকে হঠাৎ করে আমি এখানে লিখতে গিয়ে পাঁচই লিখে ফেলছি। এটা কিন্তু আজকের লেকচারটা হলো ছয়, এখন যে লেকচারটা করছি এটা ছয় ছয় নম্বর লেকচার। তাহলে তোমরা পাঁচ নম্বর লেকচার গতকালই পেয়েছো, ওটা তোমরা সার্চ দিলেই সব পেয়ে যাবে, এখন এটা কিন্তু ছয় নম্বর লেকচার। তাহলে তোমরা এই অঙ্কটাও তোমাদের আশা করি বুঝতে পেরেছো এবং ক্লিয়ার হয়ে গেল। এবার এর পরবর্তী অঙ্কটা কী আছে সেটা আমরা দেখি, এটা মুছে দিলাম। এর পরবর্তীতে আছে আমাদের এখানে ট নম্বর, টতে দেখো কী দেওয়া আছে, ফাইভ এ প্লাস টুয়াইস বি, আমি অঙ্কটাকে উঠাই আগে, ফাইভ এ প্লাস টুয়াইস বি মাইনাস থ্রি সি, মাইনাস থ্রি সি ইন্টু ফাইভ এ প্লাস টুয়াইস বি, ফাইভ এ প্লাস টুয়াইস বি প্লাস থ্রি সি। এটা কিন্তু ইজি আমাদের সূত্র পড়ে গেছে, এখানে কিন্তু আর আমাদের কোনো সমস্যা হয়নি। কারণ কি, এখানে তোমরা দেখলেই বুঝতে পারবে কোথায় কোথায় সূত্রটা পড়লো। এখানে কিন্তু আমাদের এটাকে যদি বলি এ ফাইভ এ প্লাস টু বি, ফাইভ এ প্লাস টু বি, এই দুটো কিন্তু একই জিনিস, তাহলে এটাকে আমরা বলতে পারি এ, এ না এক্স, সূত্র অনুযায়ী আমাদের ফার্স্টে কী থাকে এক্স, তাহলে এটাকে আমরা বলতে পারি এক্স, ঠিক আছে। আর এটাকে আমরা বলতে পারি দেখো এটা হলো, ও এটা তো এ মাইনাস বি এ প্লাস বি সূত্র পড়ছে, তাহলে তো এটা এ, তাহলে এটাও এ, তাহলে এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র একেবারেই সহজ। এখানে কিন্তু আর আমাদের গুণের এই সূত্রটা প্রয়োগ করতে হলো না, এখানে কিন্তু আমরা সরাসরি এটাকে এ এ বি বি, এখানে প্লাস এখানে মাইনাস, তার মানে কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি এর সূত্র পড়ে গেছে। একদম দ্রুত আমি অঙ্কটা করে ফেলি, এটা তোমরা এর আগেও এরকম একটা অঙ্ক করেছি অর্থাৎ তোমরা পারবা। তাহলে সূত্র অনুযায়ী আমার কী জানি এ, এটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে কোনটা থ্রি সি বি স্কোয়ার। তাহলে এখন এইটার আবার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কী হয়, এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার মাইনাস, এটাকে আমরা একবারে সরাসরি লিখে দিলাম নাইন সি স্কোয়ার। এখানে পাঁচ পাশা পঁচিশ এ স্কোয়ার প্লাস পাঁচ দুগুণে দশ দুগুণে বিশ এ বি প্লাস ফোর বি স্কোয়ার মাইনাস নাইন সি স্কোয়ার আনসার, একবারে সহজ অঙ্ক, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরেকটি অঙ্ক আছে ঠ নম্বরটা, ঠ নম্বর হলে আমাদের তিন নম্বর অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে ঠ নম্বর অঙ্কটা এটা আমি মুছে দিলাম, তাহলে এটা মুছে দিয়ে আমি ঠ নম্বর অঙ্কটা লিখে ফেলি। ছ নম্বর আছে এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস ফাইভ ইন্টু এক্স প্লাস বি ওয়াই প্লাস থ্রি, এখানে কোনো মাইনাসের কোনো কিছুই নাই, যেহেতু মাইনাসের কোনো কিছু নাই তাহলে আমরা একবারে চোখ বন্ধ করে বলতে পারি এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কোনো সূত্র এখানে কার্যকরী হচ্ছে না, কিন্তু ওই সূত্র কার্যকরী না হলেও এখানে তোমাদের এই গুণের সূত্রটা এই সূত্রটা কাজে হবে। দেখো এক্স প্লাস বি ওয়াই এক্স প্লাস বি ওয়াই, এটাকে আমরা যদি মনে মনে ধরি এক্স তাহলে এটা হবে এক্স, আর এটাকে যদি মনে করি এ আর এটাকে বলতে পারি আমরা বি, তাহলে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি
এটা সূত্র কোনটা ওইটা, তাহলে ওই সূত্র আমরা প্রয়োগ করে ইজিলি আমরা অঙ্কটা করে ফেলতে পারি। এখন দেখো সমান সমান আমাদের এটা কি হবে, তাহলে এটা এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, তার মানে সূত্র কি এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মানে এ এক্স প্লাস বি ওয়াই, এটার হোল স্কোয়ার এক্স স্কোয়ার, তারপর প্লাস এ প্লাস বি, এ মানে কত ফাইভ প্লাস থ্রি, এ প্লাস বি ইন্টু এক্স, এক্স মানে কোনটা এ এক্স প্লাস বি ওয়াই, এটা তাহলে আমাদের হলো এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এ কোনটা ফাইভ ইন্টু থ্রি। এখন দেখো এইটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র পড়ে গেল আবার, তাহলে এ এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে আমাদের কাজ হলো কোনটার এ অংশ সমান সমান এ অংশ কাজ হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমাদের এই দুইটা পাঁচ পাঁচ আর তিনে কত হয় আট, আমি একবারই করে ফেলি এখানে প্লাস, এই আট হয় না, না এক লাইন বেশি করি, এইট ইন্টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস তিন পাঁচা পনেরো। এখন এখানে কী হবে আমাদের এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এ বি এক্স ওয়াই, এ বি এক্স ওয়াই প্লাস এখানে কি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এইট দ্বারা এটাকে গুণ করলে কী হবে এইট এ এক্স প্লাস এইট বি ওয়াই প্লাস ফিফটিন। এখন কোনোটার সাথে কোনোটা কাটাকাটি করা যায় কি না তা আমরা একটু চেক করে দেখব, এ স্কোয়ার এক্স স্কোয়ার কোথাও নেই, এ বি এক্স ওয়াই কোথাও নেই, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার কোথাও নেই, এ এক্স আর কোথাও নেই, বি ওয়াই কোথাও নেই, শুধু ফিফটিন কোথাও নেই, তাহলে আমাদের এটা কোনোটার সাথেই কোনোটা যেহেতু মিল নেই তাহলে এটি আমাদের অ্যান্সার হয়ে গেলো। তাহলে আমাদের দেখো এই তিন নম্বরে যতগুলো অঙ্ক ছিল সবগুলি আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো একেবারে, অর্থাৎ আমাদের বইয়ের দেখো এই চ্যাপ্টারে আমাদের আরও দুই তিন দুইটা ক্লাস লাগবে মিনিমাম। আমরা এক নম্বরে সবগুলো অঙ্ক করেছিলাম বর্গ নির্ণয়, তারপর সরল অঙ্কগুলো আমি গতদিন চার নম্বর লেকচারে আমি সরল অঙ্কগুলো দেখিয়ে দিয়েছি, পাঁচ নম্বর লেকচারে এই সূত্র প্রয়োগ করে গুণফল নির্ণয়ের ক থেকে ছ পর্যন্ত গতদিন দেখিয়ে দিয়েছি পাঁচ নম্বর লেকচারে, আর আজকে ছয় নম্বর লেকচারে তোমাদের বাকি যেগুলি সূত্র প্রয়োগ করে গুণফল সেগুলি কমপ্লিট করা হলো। এরপর আসবো মান নির্ণয়ের অঙ্ক, এখন এই মান নির্ণয়ের অঙ্ক করতে হলে আমাদেরকে আরও কিছু বাড়তি সূত্র শিখতে হবে, সেই সূত্র তো আমাদের যে কয়টা জানছি চারটি সূত্র শিখছি, এই চারটি সূত্রে এখন আপাতত থাকবে, এই চারটি সূত্রের ভিত্তিতে কিছু অনুসিদ্ধান্ত আছে, সেই অনুসিদ্ধান্তগুলো নিয়ে আমি আগামী ক্লাসে আগে আলোচনা করে তারপরে নতুন অঙ্কে আবার চলে আসবো মান নির্ণয়ের অঙ্কে। তা সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থেকো, এবং প্রতিদিনের পড়াগুলো প্রতিদিন পড়ো এবং লেকচার ওয়াইজ সিরিয়াল মেনটেন করে, আমি একটি কথাই কিন্তু বারবার বলি তোমাদেরকে, লেকচার ওয়াইজ অর্থাৎ সিরিয়াল মেনটেন করে পড়বা, তোমাদের কোনো ত্রুটি থাকবে না, কোনো সমস্যা থাকবে না, তোমরা মাঝখান থেকে এক একটি লেকচার দেখলে তখন হয়তো বুঝতে তোমাদের জন্য একটু হলেও সমস্যার সৃষ্টি হবে, এই জন্য তোমাদের আমি বলি বারবারই বলি তোমরা লেকচার ওয়াইজ একদম সিরিয়াল অনুযায়ী, তোমরা এইটে যেহেতু তোমাদের জেএসসি পরীক্ষা সামনে, তোমাদের খুবই গুরুত্বপূর্ণ সময়, এই সময়কে কোনো অবহেলা করা যাবে না, তোমরা ঠিকমতো প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করে ফেলবে। আর তোমাদের পড়াগুলো এই লিঙ্কটা অর্থাৎ আমাদের যে চ্যানেলের নাম ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথস, এই চ্যানেলের নামটা যদি তোমার বন্ধুবান্ধবরা যারা জানে না তাদের সবাইকে জানিয়ে দিবে এবং তারাও সার্চ দিলে ওখান থেকে পাবে, পেয়ে তারাও যেন এই পড়াগুলো রেগুলারলি দেখতে পায়, পড়া সবাই যেন উপকৃত হয় এই প্রত্যাশাই আমার সবার হলো, কারণ আমার উদ্দেশ্যই তোমাদের সবারকে উপকৃত করা, কারণ লকডাউনে তোমরা যেহেতু ঠিকমতো ক্লাস করতে পারছো না তোমরা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছ, এই জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি তোমাদের সবাইকে, নভেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা হলে আমি নভেম্বরের মধ্যেই তোমাদের ফুল সিলেবাসটা যদি সিরিয়ালটা মেনটেন করে তোমরা পড়তে থাকো আমি ফুল সিলেবাস আমি কমপ্লিট করে দেবো ইনশাল্লাহ, অতএব তোমরা সেইভাবেই প্রিপারেশন নিতে থাকো, তোমাদের সুন্দর মতো তোমরা ভালো করে পড়ালেখা করো। আরেকটি বিষয় বলবো, আমাদের চ্যানেলটাকে কখনোই সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, ধন্যবাদ সকলকে।